السلام عليكم ورحمة الله وبركاته اسلام اینڈ لائفر আজকের আয়োজনে আপনাকে স্বাগতম আজকের বিষয় জাহান্নামের পরিচয় ও প্রকার মহান আল্লাহ তাআলা বলেন ওয়াসীকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাআউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين كافر ديكي دولة دولة جهنم ديكي تاريه نيا حبي تارا جخون شکنه پونچ حبي تخون تار درجة شمو کھولے دیا حبي জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসেনি যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ তেলাওয়াত করত এবং সতর্ক করত এদিনের সাক্ষাৎকারের ব্যাপারে তারা বলবে অবশ্যই এসেছিল বস্তুত কাফেরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বে অস্বীকারকারী কাফের এবং তার আদেশ অমান্যকারীদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন জাহান্নাম আল্লাহ তাআলার একটি সৃষ্টি ঠিক যেমন জান্নাতও আল্লাহ তাআলার একটি সৃষ্টি কাফের এবং গুনাহগার মানুষ পৃথিবীতে যেসব অনিষ্ট সৃষ্টি করে এবং আল্লাহর আদেশ অমান্য করে পরকালে সেসব অপকর্মের জন্য তাদেরকে যথাযথ শাস্তি পেতে হবে এই শাস্তি প্রদানের স্থানকেই বলা হয় জাহিম বা জাহান্নাম মহান আল্লাহ তাআলা বলেন ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا তাদের কর্মের প্রতিফল হলো এই জাহান্নাম কেননা তারা আল্লাহকে অস্বীকার করেছে এবং আমার নির্দেশনাবলী রাসূলগণকে বিদ্রূপের বিষয় রূপে গ্রহণ করেছে জাহান্নাম একটি অনারবী শব্দ এর অর্থ হলো গভীর খাদ বা তলবিশিষ্ট স্থান অতল গবর অর্থাৎ এমন স্থান যার গভীরতা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়ে থাকে এবং অত্যাধিক গভীরতার কারণে মনে হয় যেন তার তল খুঁজে পাওয়া যায় না বা তল স্পর্শ করা যায় না এ কারণে অতল স্পর্শী স্থান বা যে জায়গায় বসবাসের ক্ষেত্রে স্বস্তি বোধ করা যায় না এমন জায়গাকে প্রাচীন আরবিতে জাহান্নাম বলা হয়ে থাকে প্রাচীন আরবি কবিতায় বসবাসের অনুপযোগী স্থানকে জাহান্নাম হিসেবে উল্লেখ করার প্রমাণ পাওয়া যায় যেমন জাহিলি যুগের অর্থাৎ 500 থেকে 610 খ্রিস্টাব্দ প্রখ্যাত কবি আন্তারা ইবনু সাদ্দাদ তার কবিতায় অপ্রিয় বসত ভিটা বা বসবাসের অনুপযোগী বাড়ি অর্থে জাহান্নাম শব্দটি ব্যবহার করেছেন অসম্মানের সাথে পান করতে চাই না যদিও সেটা হয় জীবন সুধা সম্মানের সাথে তিক্ত পানি পান করতেও দ্বিধা করি না অপমান সয়ে জীবন সুতা পান করা মানে পোড়া বাড়িতে বা জাহান্নামে বসবাস সসম্মানে পোড়া বাড়িতে বা জাহান্নামে বাস করাও হলো প্রাসাদে বসবাস প্রাচীন আরবি কবিতায় বসবাসের অনুপযোগী স্থান অর্থে যেমন জাহান্নাম শব্দের ব্যবহার আছে তেমনি জাহান্নাম শব্দের ভৌগোলিক ব্যবহারও আছে বর্তমান ফিলিস্তিনের কুদস শহরের বাইরে অবস্থিত একটি উপত্যকার নামও ওয়াদি জাহান্নাম বা জাহান্নাম উপত্যকা রহস্যময় প্রকৃতি ও গভীর খাত যুক্ত হওয়ার কারণে এটাকে এই নামে নামকরণ করা হয়েছে সে যাই হোক জাহান্নাম শব্দটি জাহিমের একটি ইসলামী পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে জাহিম মানে হল প্রচণ্ড উত্তাপ সম্পন্ন আগুন লেলিহান অগ্নিশিখা প্রচণ্ড উত্তপ্ত স্থান এমন জায়গা যেখানে কিছুতে স্বস্তিতে থাকা যায় না ইসলাম সহ পৃথিবীর সবকটে ধর্মে পাপাচারী মানুষের শেষ ঠিকানা হিসেবে জাহিম বা নরকের বর্ণনা পাওয়া যায় তবে ইসলাম ধর্মে পাপাচারী মানুষের শাস্তি প্রদানের স্থান হিসেবে জাহিমের তুলনায় জাহান্নাম শব্দটি বেশি পরিচিত অবশ্য কুরআনুল কারিমে শাস্তির ভয়াবহতা এবং শাস্তির ধরন বিবেচনায় জাহান্নাম এবং জাহিম ছাড়া অন্যান্য শব্দ ব্যবহৃত হয়েছে যেগুলোকে অনেক মুসলিম মনীষী জাহান্নামের নাম ও স্তর হিসেবে বর্ণনা করেছেন মহান আল্লাহ তাআলা বলেন ইন্ন
عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم جهنم পথভ্রান্তদের মধ্যে থেকে যারা তোমার শয়তানের পথে চলে তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম এর সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে মহান আল্লাহ তাআলা বলেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم جحيم যারা কুফরি করেছে এবং আমার নির্দেশনাবলীকে অস্বীকার করেছে তারাই হলো জাহিমের অধিবাসী জাহান্নামী মহান আল্লাহ তাআলা বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ النار আর যদি তা আল কোরআনের সূরার অনুরূপ কোন সূরা রচনা করতে না পারো অবশ্য তা তোমরা কখনো পারবে না তাহলে সে আন্নার দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য মহান আল্লাহ তাআলা বলেন কাল্লা লায়ুম্বাদান ফিল হুতামাহ ওয়ামা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদা হুতামাহ সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামার মধ্যে আপনি কি জানেন হুতামা কি এটা আল্লাহর প্রজ্বলিত আগুন মহান আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউসহাবুনা ফিন নার আলা উজুহিহিম যুকু মাসসা সাকার সাকার যেদিন তাদেরকে মুখ হিচড়ে টেনে নেওয়া হবে জাহান্নামে বলা হবে সাকার জাহান্নামে যন্ত্রণা আস্বাদন করো মহান আল্লাহ তাআলা বলেন وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية حبية আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া আপনি জানেন তা কি অতি উত্তপ্ত আগুন মহান আল্লাহ তাআলা বলেন وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير سعير ترى আরো বলবে যদি আমরা রাসূলের কথা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তবে আমরা সাইরের জাহান্নামের অধিবাসীদের মধ্যে থাকতাম না সুধী দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা ইসলাম এন্ড লাইফে আমাদের অনুষ্ঠান উপভোগ করলেন আপনাদের সুচিন্তিত মতামত এবং পরামর্শ আমাদের জানাবেন আপনাদের পরামর্শ আমাদের আগামী অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ আপনাদের মতামত জানাতে আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন এবং আমাদের ভিডিও নিয়মিত দেখতে ইসলাম অ্যান্ড লাইফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন